3 তারিখে নমিনেশন দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছো। তারপর সরকারে প্রার্থিত্ব যেটা ঘোষণা করব, তেতিয়া আমি দলে বলে কুরুক্ষেত্র যুদ্ধ যে সৈন্য সামন্তবিলাক লৈ সেনাপতিবিলাক গৈছিল, তেনেকৈ আমি চারিওফালে আক্রমণ করি। মূল প্রতিদ্বন্দ্বী তো নাই এতিয়া, বিটিএডি বিপিএফর লগত হব আর জেনারেল ইয়াত বিজেপির লগত হব, এজনের ইয়াত নাই এজনের তাতে নাই, আমার দুই জায়গাতে আছে। দিলীপ শইকীয়ার অবস্থা আপনার গণতন্ত্র চতুর্থ স্তম্ভে সকল খবর পায়, আমি তো ইমান কব নিম, কিন্তু রাইজে রিজেক্ট করেছে, মই সেই খবর পাইছি, হুইছি হুইছি মূল প্রার্থিত্ব উদ্ধ করবার কারণে প্রশ্ন সুদিবলে কথা কবলে। এগারী দলগাঁও সমষ্টির বিধায়ক, মই নিখিল ভারত কংগ্রেস কমিটির প্রার্থী, মূল হেরি দলের উপর কি এখতিয়ার আছে, মূল প্রার্থিত্বর উপর কি প্রশ্ন করবলগিয়া আছে, এইবিলাক মানুহে চক, মই কাকো হেৰি নকৰো, বেয়াকৈ নকওঁ, কিন্তু নিজের স্ট্যান্ডার্ডটো বর্তাই রাখিবৰ কাৰণে রাজ্যের প্রতিনিধিসকলে চেষ্টা করব লাগে, থাকিব পাৰে মই নাজানো। ভৰদাৰ ঘৰ উত্তৰ লক্ষিমপুৰত, মোৰ ঘৰ মঙ্গলত, একো যোগাযোগ নাই আমাৰ লগত, তেওঁ কি সেন্টিমেন্টত কৰিছে মই কব নোৱাৰিম। এইটো সদায় কৈ আছে কংগ্রেস এটা মহাসাগৰ, এই কংগ্রেস মহাসাগর ইয়াত কিমান পানি যায়, কত যায়, কত রই থাকে, কিমান জাবর উঠি যায় হিসাব নাই, গতি এইটোর কংগ্রেসের উপর কোনেও মন্তব্য দি লাভ নাই, কারণ কংগ্রেসের লগত কারো অন্য রাজনৈতিক দলের তুলনা নহয়। কিমান ভোটত জিকিব, ব্যবধান বৃহৎ ব্যবধান হব, ভোটর সংখ্যা মই কব নোৱাৰিম, কিন্তু কোনো প্রার্থীয়ে কব নোৱাৰে, এতিয়া বৃহৎ ব্যবধানত জয়লাভ করিম, সেইটো মই আপনার জানাব। তিন তারিখে নমিনেশন দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছো, তারপর সরকারে প্রার্থিত্ব যেটা ঘোষণা করব, তেতিয়া আমি দলে বলে কুরুক্ষেত্র যুদ্ধ যে সৈন্য সামন্তবিলাক লৈ সেনাপতিবিলাক গৈছিল, তেনেকৈ আমি চারিওফালে আক্রমণ করি। মূল প্রতিদ্বন্দ্বী তো নাই এতিয়া, বিটিএডি বিপিএফর লগত হব আর জেনারেল ইয়াত বিজেপির লগত হব, এজনের ইয়াত নাই এজনের তাতে নাই, আমার দুই জায়গাতে আছে। দিলীপ শইকীয়ার অবস্থা আপনার গণতন্ত্র চতুর্থ স্তম্ভে সকল খবর পায়, আমি তো ইমান কব নিম, কিন্তু রাইজে রিজেক্ট করেছে, মই সেই খবর পাইছি, হুইছি মূল প্রার্থিত্ব উদ্ধ করবার কারণে প্রশ্ন সুদিবলে কথা কবলে। এগারী দলগাঁও সমষ্টির বিধায়ক, মই নিখিল ভারত কংগ্রেস কমিটির প্রার্থী, মূল হেরি দলের উপর কি এখতিয়ার আছে, মূল প্রার্থিত্বর উপর কি প্রশ্ন করবলগিয়া আছে, এইবিলাক মানুহে চক, মই কাকো হেৰি নকৰো, বেয়াকৈ নকওঁ, কিন্তু নিজের স্ট্যান্ডার্ডটো বর্তাই রাখিবৰ কাৰণে রাজ্যের প্রতিনিধিসকলে চেষ্টা করব লাগে, থাকিব পাৰে মই নাজানো। ভৰদাৰ ঘৰ উত্তৰ লক্ষিমপুৰত, মোৰ ঘৰ মঙ্গলত, একো যোগাযোগ নাই আমাৰ লগত, তেওঁ কি সেন্টিমেন্টত কৰিছে মই কব নোৱাৰিম। এইটো সদায় কৈ আছে কংগ্রেস এটা মহাসাগর, এই কংগ্রেস মহাসাগর ইয়াত কিমান পানি যায়, কত রই থাকে, কিমান জাবর উঠি যায় হিসাব নাই, গতি এইটোর কংগ্রেসের উপর কোনেও মন্তব্য দি লাভ নাই, কারণ কংগ্রেসের লগত কারো অন্য রাজনৈতিক দলের তুলনা নহয়। কিমান ভোটত জিকিব, ব্যবধান বৃহৎ ব্যবধান হব, ভোটর সংখ্যা মই কব নোৱাৰিম, কিন্তু কোনো প্রার্থীয়ে কব নোৱাৰে, এতিয়া বৃহৎ ব্যবধানত জয়লাভ করিম, সেইটো মই আপনার জানাব।